নমস্কার, সিনিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ শুভ মহালয়া, আজ থেকেই দেবী পক্ষের শুরু, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, তার সূচনা কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল। গোটা বিশ্বজুড়ে করোনা মহামারী, যার ফলে কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার এবারের দুর্গাপুজোয় নানা রকম বিধিনিষেধ রেখেছেন। সেই সব বিধিনিষেধ থাকলেও আমাদের মনে কিন্তু কোনো রকম বিধিনিষেধ বা কোনো রকম উন্মাদনার কম নেই। আমাদের উন্মাদনা দুর্গাপুজোর যে আমাদের উন্মাদনা প্রতিবারের ন্যায় এবারও কিন্তু সমপরিমাণ রয়েছে। এই দুর্গাপুজোয় আমরা কিন্তু ছোটবেলা থেকেই শুনে এসেছি ভোর 5টার সময় বসে সেই মহালয়ার যে কাহিনী রয়েছে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই দেখি। যুগের সাথে তাল মিলিয়ে সেই গল্পেও কিন্তু পরিবর্তন এসেছে। বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রোডাকশন হাউস থেকে শুরু করে ছোট ছোট যেসব সংস্থা রয়েছে যারা ছবি থেকে শুরু করে ভিডিও নিয়ে কাজ করে, তারাও কিন্তু এই মহালয়া এবং দেবীপক্ষের আগমন নিয়ে নতুন নতুন গল্প এবং নতুন নতুন ভাবনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। এমনই একটি গল্প আপনাদের সামনে আমরা আজ তুলে ধরব। স্ন্যাপার্স পিকচার্সের পরিচালনায় একটি অসাধারণ গল্প মৃন্ময়ী, মানবী থেকে দেবী হওয়ার গল্প। আর বেশি সময় না নিয়ে আমি সরাসরি চলে যাব স্ন্যাপার্স পিকচার্সের একজন কর্ণধার এবং মৃন্ময়ী ডিরেক্টর দীপ্ত রয়ের কাছে এই মৃন্ময়ী সম্পর্কে কিছুটা জানার জন্য। অবশ্যই পুরোটা জানানো যাবে না, তার জন্য আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে আগামী 2রা অক্টোবর স্ন্যাপার্স পিকচার্স এবং সি নিউজের পেজে, ফেসবুক পেজে আপনারা অবশ্যই চোখ রাখবেন মৃন্ময়ী দেখার জন্য। আপাতত আমরা এই মৃন্ময়ীর কিছুটা শুনে নিই। আমাদের মৃন্ময়ীর গল্প তো আমরা অবশ্যই শুনব, তার সাথে আমরা যে ট্রেলার রয়েছে সেই ট্রেলারও অবশ্যই দেখব। তার আগে আমি এই মৃন্ময়ীর কাজ এবং মৃন্ময়ীর যে যারা রয়েছে আর্টিস্ট থেকে কো আর্টিস্ট, ডিরেক্টর, তারপর কো ডিরেক্টর অনেকেই রয়েছে, সেই সম্পর্কে একটু জানতে চাবো। আমাদের এই মৃন্ময়ী কনসেপ্ট বা মৃন্ময়ী যে শর্ট ফিল্মটা আছে তা অনেক বড় একটা পরিবার রয়েছে আমাদের। তো অবশ্যই তোমাকে আমি সবার সাথে পরিচয় করিয়ে দেবো। প্রথমেই পরিচয় করাবো আমাদের কোরিওগ্রাফার রিদিশা রায়বসুনিয়ার সাথে। ও হচ্ছে কোরিওগ্রাফার, তার সাথে ও একটা রোলও মানে চরিত্র কাজ করেছে। এছাড়াও আছে আমার কো ডিরেক্টর এবং টেকনিক্যাল অ্যাডভাইজার সুমন সাহা। এছাড়াও আছে ছোট্ট বাচ্চাটা যে মৃন্ময়ী চরিত্র অভিনয় করছে, মূল চরিত্র হচ্ছে নন্দিতা রাউত। এরপর আছে আমাদের প্রধান চরিত্র দুর্গা চরিত্র অভিনয় করেছে আছে মমিতা দাস। আমাদের সাথে রয়েছে শৈলপুত্রী চরিত্র অভিনয় করা জয়িতা রায়। এছাড়াও আছে অঙ্কিতা রায় যে ভৈরবী চরিত্র অভিনয় করেছে। এছাড়াও আছে সৃজা বর্মন আছে যে অভিনয় করছে চণ্ডী রূপে। তো এছাড়াও অনেক আছে, আমাদের গিম্বেল বা সিনেমাটোগ্রাফিতে কাজ করেছে বিশ্বজিৎ দে। এছাড়াও আমাদের সাপোর্ট বলে যারা আছে এক্সট্রা, তার মধ্যে পিন্টু একজন আছে, খুব ভালো সাহায্য করেছে। সুতরাং সব মিলিয়ে আমাদের পরিবারটা খুব বড় হয়েছে, এটাই ব্যাপার। তো আমরা মৃন্ময়ীর গল্প সম্পর্কে আবারও জানবো, আবারও গল্প হবে, কিন্তু তার আগে আমরা মৃন্ময়ীর যে ট্রেলার স্ন্যাপার্স পিকচার্সের পক্ষ থেকে ইতিমধ্যেই রিলিজ করা হয়েছে, আমরা অবশ্যই সেই ট্রেলারটি প্রথমে দেখে নিই। মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি, মহিষাসুর নির্নাশী ভক্তানং সুখদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। ঘুম্র নেত্র বধে দেবী ধর্ম কামার্থ দায়িনী,
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি রক্ত বীজ বধে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি নিশুম্ভ শুম্ভ নির্নাশী ত্রৈলোক্য শুভদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি বন্দিতাঙ্গি যুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি। স্ন্যাপার্স পিকচার্স বিবাহ হোক বা বিভিন্ন মুহূর্ত হোক বা ছবি হোক, সেক্ষেত্রে একটা বিশেষ নাম অর্জন করেছে, খ্যাতি অর্জন করেছে। এটা একদম নতুন একটা প্রজেক্ট, এরকম প্রজেক্ট স্ন্যাপার্স পিকচার্স এর থেকে কিন্তু আগে আমরা দেখিনি। তো একদম নতুন একটা কাজ, সেই সম্পর্কে অভিজ্ঞতা কি? হ্যাঁ, ঠিকই বলেছো। স্ন্যাপার্স পিকচার্স এর আগে আমরা আমাদের মানে আমাদের সংস্থাটার বা হাবটার খুব বেশি দিন হয়নি, তো তার মাঝখানে আপনাদের ভালোবাসা বা সবার ভালোবাসা বা সবার সাপোর্টে যে আমরা আজকে এই জায়গাটায় আসতে পেরেছি, এটার জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে সত্যি খুব মানে কি বলবো, সত্যি খুব আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের, যারা আমার হাতে থেকেছে, আমার পাশে থেকেছে। তো হ্যাঁ, আমরা সাধারণত কাজ করি স্টিল ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফিতে, কিন্তু এই কনসেপ্ট আসার একটা নতুন কারণ হচ্ছে এসবের বাইরেও আমরা সবসময় ভাবতাম যে কিছু একটা নতুনত্ব আনা, কিছু একটা নতুন বিষয়ে কাজ করা। তো সেখান থেকেই কনসেপ্টটা মাথায় এসেছে যে নতুনত্ব কিছু করে দেখানো যাক, কারণ আগমনীতে বিভিন্ন সব ফটোগ্রাফিক সংস্থাই কিন্তু এই ধরনের কোনোটা প্রজেক্ট করে, কিন্তু আমি ভাবলাম তার সাথে যদি কিছু নতুন করে কিছু মিলিয়ে নিয়ে কোনো কিছুকে আরো নতুনভাবে উপস্থাপন করা যায়, এর থেকে ভালো জিনিসটা কি হতে পারে। আমরা কথা বলে নেব কোরিওগ্রাফারের সঙ্গে। কোরিওগ্রাফারও কিন্তু একটা রোল প্লে করে এখানে, প্রত্যেক আর্টিস্টকে শেখানো। যেহেতু আমরা দীপ্তদার কাছে এর আগেই শুনে নিলাম, তারা যেমন নতুন, তার সাথে যারা রোল প্লে করেছে, যারা আর্টিস্ট রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু নতুন। তাই তাদের নিয়ে কাজ করা একটা চ্যালেঞ্জের সমান। আমরা বিস্তারিত শুনে নিব কিন্তু কোরিওগ্রাফারের কাছে। তোমার নাম? স্ন্যাপার্স পিকচার্স এর সাথে এটা তো প্রথম কাজ, কেমন অভিজ্ঞতা? এটাই কি প্রথম কোরিওগ্রাফি? হ্যাঁ। প্রথম হিসেবে কি কি সমস্যা হয়েছে বা কেমন? সমস্যা হয়নি, এমনি সবাই সহযোগিতা করছে, যারা যারা ছিল আর্টিস্ট সবাই প্রত্যেকেই খুব ভালো পারফরমেন্স করছে যেভাবে আমি করিয়েছি সেই অনুযায়ী। সবাই যারা আর্টিস্ট রয়েছে তারাও তো নতুন, সেক্ষেত্রে তাদেরকে শেখাতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে? না, তারা সবাই সেভাবে শেখেনি, তবু মোটামুটি ভালোই মানে করেছে। আমি যেভাবে ওভারঅল এক্সপিরিয়েন্স কি আর কাজ করে কেমন লাগলো? পুরো কাজ করে খুবই ভালো লাগলো, দর্শকদের উদ্দেশ্যে সবাই খুব পরিশ্রম করেছে এটার জন্য, তো যে কারণে আশা করি ভালো লাগবে দর্শকদের। আর এটাই, এতক্ষণ আমরা কথা বললাম তাদের সাথে যারা এই মৃন্ময়ী যে গল্পটি রয়েছে তাকে বাস্তব রূপে পরিচালনা করেছেন, যেমন ডিরেক্টর থেকে শুরু করে কোরিওগ্রাফার এবং যারা ক্যামেরা পার্সন রয়েছেন, টেকনিক্যাল সাপোর্ট রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলে নিয়েছি। এবার আমরা কিন্তু কথা বলে নেব এই মৃন্ময়ীর মেইন পার্ট যারা রয়েছেন, যারা মূলত এখানে অভিনয় করেছেন, আমরা এবার তাদের সাথে কথা বলে নেব এক এক করে। তোমার নাম? জয়িতা রায়। তুমি মৃন্ময়ীতে কোন রোল প্লে করছো? শৈলপুত্রী। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? আগামী 2রা অক্টোবর আমাদের মৃন্ময়ী রিলিজ হচ্ছে, আপনারা অবশ্যই দেখবেন। ধন্যবাদ। অঙ্কিতা রায়। তুমি মৃন্ময়ীতে কোন রোল প্লে করেছো? নাম? শ্রীজা বর্মণ। তুমি মৃন্ময়ীতে কোন রোল প্লে করেছো? চণ্ডী। আচ্ছা, কেমন লেগেছে এখানে কাজ করে? আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, রমিতা দাস।
মৃন্ময়ীতে কোন রোল প্লে করেছো? আচ্ছা, এটাই কি প্রথম কাজ এরকম শর্ট ফিল্মে নাকি? প্রথম কাজ হিসেবে এক্সপিরিয়েন্স কেমন? আমার প্রথম কাজ হিসেবে ভীষণ ভালো লেগেছে, আপনারা দেখবেন খুব ভালো লাগবে, আশা করি খুব ভালো লাগবে। ধন্যবাদ। এবার আমরা কথা বলে নেব মৃন্ময়ীর মূল চরিত্র মৃন্ময়ীর সাথেই, যাকে ছাড়া কিন্তু এই সম্পূর্ণ গল্পটাই অসম্পূর্ণ থেকে যাবে। এবার আমরা কথা বলে নিই মৃন্ময়ীর সাথে। আচ্ছা, তোমার নাম কি? নন্দিতা রাউত। কোন ক্লাসে পড়ো তুমি? আমি পড়ি হচ্ছে প্রাইমারিতে। প্রাইমারিতে। মৃন্ময়ীর যে গল্পটি হয়েছে সেটি প্রথম তুমি কার থেকে শুনতে পেলে যে এরকম একটা গল্পে তোমাকে কাজ করতে হবে? কে বল? আমি হচ্ছে শুনছি দীপ্তদার কাছে। আচ্ছা, শোনার পরে কি মনে হলো? মনে হলো খুব ভালোই হবে। খুব ভালোই হবে। তারপরে কাজ করার সময় কেমন লাগলো কাজ করে? কাজ করে খুব ভালোই লেগেছে। এর আগে কি তুমি কোনো এরকম শর্ট ফিল্ম বা কোনো গল্পতে কাজ করেছো? না, করিনি। এমনি নাচ গান? হ্যাঁ, নাচ গান করেছি। নাচ গান করেছো। দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আমরা খুব কষ্ট করে করেছি, সবাই প্লিজ দেখবেন। আচ্ছা রীতাদি, স্ন্যাপার্স পিকচার্সের সাথে তো আপনি অঙ্গাঙ্গিভাবে জড়িত, এর আগেও আপনি সব রকম ছবি থেকে শুরু করে যে কোনো রকম শুটেই আপনি তাদের সাথে কাজ করেন, এটা একদম অন্যরকম, এটা অন্যরকম কাজ, অন্যরকম অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা যদি একটু জানান। এই কাজটা করে আমার খুব ভালো লেগেছে, আপনারা অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই মৃন্ময়ীর কনসেপ্টটা কোথা থেকে আসলো? নামটা হঠাৎ মৃন্ময়ী কেন, অন্য কোনো নাম কেন নয়? দুর্গার তো অনেক নাম রয়েছে, মৃন্ময়ী কেন? বা মৃন্ময়ী নামটা আসলো হচ্ছে, মৃন্ময়ী মানে হচ্ছে মাতৃমুখ, এবং মৃন্ময়ী নামটার মধ্যে একটা নিজস্বতা আছে, একটা গ্রাউন্ডের ব্যাপার আছে, মানে সাধারণ একটা বিষয় আছে। যেহেতু মৃন্ময়ী আমাদের কনসেপ্টটা হচ্ছে মৃন্ময়ী একজন সাধারণ নারীর মানবীর দেবী হওয়ার গল্প, তো একজন মানবীকে যদি তাকে রূপ দিতে হয় তাহলে মৃন্ময়ী নামটা আমার মনে হয় পারফেক্ট ছিল, মানে এই জন্যই আমি নামটা দিয়েছি। আচ্ছা, মৃন্ময়ীর মোটামুটি কি নিয়ে বেস করে, কিসের উপর বেস করে এই মৃন্ময়ীর কনসেপ্টটা? প্রথমে বলেছিলাম যে মৃন্ময়ীর স্টোরি লাইনটা হচ্ছে আমরা চেষ্টা করেছি যে একটা শাড়িকেনার সাথে ট্রেডিশনের সাথে কিছুটা ফিউশন অ্যাড করার চেষ্টা করেছি, তো এতে ট্রেডিশনের ছাপও যেরকম আছে তার সাথে ফিউশনও কিছুটা অ্যাড করা হয়েছে। মানে মৃন্ময়ীর যে স্টোরিটা সেটা পুরোটা বলা যাবে না, কিন্তু বাস্তবিকতার সাথে কিছুটা মিল পাওয়া যাবে, মানে এতে আমরা কারো স্টোরি লাইন বা কারো বায়োপিক এ ধরনের কিছু বানাচ্ছি না, কিন্তু বাস্তবের সাথে কিছুটা মিল পাওয়া যাবে। একজন নর্মাল নারী, যে নর্মাল শিশু বলুন বা যাই বলুন, তার সাথে আর এই অথেন্টিক যে ট্রেডিশন ভাবটা আছে তার সাথে একটা মিল নিয়ে আমরা এটা বানিয়েছি। আমরা দুর্গাপুজো বা মহালয়াতে আমরা কিন্তু দেখি একটা আধ্যাত্মিক বিষয়, একটা পৌরাণিক কাহিনীকে সবসময় তুলে ধরা হয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে পৌরাণিক কাহিনী থেকে বেরিয়ে এসে একদম বাস্তব জগতের সঙ্গে মিল দেখে একটা গল্প, এই ভাবনাটা কেন? আমি একটা কথা বলি, দুর্গাপূজা মানে দুর্গা দেবী দুর্গা শুধুমাত্র দেবী আমাদের কাছে পড়ে, সবার আগে আমাদের নিজের ঘরের মেয়ে। এই যে বাঙালির যে এই ইমোশনটা, এই ইমোশনটার থেকেই আমার এই চিন্তাভাবনাটা এসছে, কারণ প্রত্যেক সাধারণ নারী মা দুর্গার রূপ এবং তিনি হচ্ছে সর্বশক্তিমান। এবার তার সাথে যদি আমরা একটা সমাজের কিছু যেটা পরিচিত নর্মাল যে সমাজের প্রবলেমসগুলো আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি, সেগুলো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে মৃন্ময়ীতে। আচ্ছা, মানে আমরা একসাথেই দুর্গাপুজোর একটা ভাব থেকে শুরু করে বর্তমান সমাজের কিছু সমস্যা সবকিছুই আমরা দেখতে পাবো মৃন্ময়ীতে, এটাই আমরা কিন্তু বুঝতে পারছি স্ন্যাপার্স পিকচার্সের দুই কর্ণধারের কাছ থেকে। এবার আমরা একটু স্ন্যাপার্স পিকচার্সে, আমি যেটা আপনাদের আগেও বললাম যে স্ন্যাপার্স পিকচার্স মূলত ছবি, ফ্যাশন এই ধরনের বিষয়ে কাজ করে, সেই জায়গায় দাঁড়িয়ে ওরা একদম নতুন প্রজেক্ট, একটি বাস্তব ধর্মী প্রজেক্ট তারা করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এক্সপিরিয়েন্স সমস্যা কী কী হয়েছে সেই বিষয়ে একটু আমরা শুনব। হ্যাঁ, সত্যি কথা বলতে প্রথম কাজে সমস্যা বা অভিজ্ঞতা থাকবেই, কারণ একটা জিনিসকে ভাবা আর সেই জিনিসটাকে বাস্তবায়িত করা বা সেটাকে বাস্তব রূপ দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আর সত্যি কথা বলতে আমরা জিনিসগুলো বুঝতে পারিনি প্রথমে কতটা ছিল, যখন আমরা
মানে ফিল্ড ওয়ার্কে গেছি বা প্র্যাকটিক্যালি কাজটা করেছি, তখন আমরা ফিল করেছি না সত্যি কত জিনিসটা কতটা কঠিন। হঠাৎ এই ভাবনাটা কিভাবে শুরু হলো, আলোচনা কিভাবে শুরু হলো? আলোচনা যেটা ছিল আমার আগে করা থেকে স্টিল ফটোগ্রাফি দিই, আর সিনেমাটোগ্রাফি করার চেষ্টা বা প্ল্যানিং খুব অনেকদিন থেকেই চলছিল। আমি ওর সাথে আলোচনা করছিলাম যে ভাই এরকম কিছু একটা প্ল্যান কর, মানে স্টোরি ফোরিগুলো ও খুব ভালো বোঝে আর কি, তো আমি ওকেই বলছিলাম যে তুই কিছু একটা প্ল্যান কর এটা নিয়ে। তো অনেকদিন থেকেই করবো করবো হতে চলে এসলো বা চলে এলো আর কি কনসেপ্টটা মাথায়। তো সেখান থেকেই আর কি স্টোরি স্ক্রিপ্টিং সেখান থেকেই সব, মানে খুব তাড়াহুড়োর মধ্যেই হয়েছে একদিক থেকে এটা। আর একটা ব্যাপার সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানে আমি ভাবতে পারি, আমি ভেবে বললাম ওকে যে ভাই আমার মনে হচ্ছে এরকম এরকম একটা করা উচিত, এবার ওইটাকে বিষয়ে বাস্তব রূপটা দেবে ওকে যদি বলা হয় ভাই এই এই বিষয়ে আমি একটা সিনেমাটোগ্রাফি চিন্তা করছি তুই এটা প্ল্যানিং কর, ও স্ক্রিপ্ট রাতারাতির মধ্যে স্ক্রিপ্ট তৈরি করে দেবে, কিন্তু সেটাকে অন দি ফিল্ড ইমপ্লিমেন্ট করা, ভালো করে মডিফাই করতে হবে, সেখানে সিনেমাটোগ্রাফিতে কি অ্যাড হবে কি অ্যাড না হবে সেটা আমিও আছি ও আছে, তারপরে আমার টিমে আরো কিছু মেম্বার আছে সবার সাথে ইন্ট্রোডাকশন করবো, এই সবাই মিলে হয় আর কি। এই জন্য এই কোঅর্ডিনেশনটা খুব ভালো হয় আমাদের মধ্যে, মানে আমি যেটা ভাবতে পারি ও সেটাকে বাস্তব রূপ দিতে পারে, এটা হচ্ছে সবথেকে কম্বিনেশনটা। আচ্ছা কাজ করতে গিয়ে অনেক রকম অভিজ্ঞতা হয়, একটা মজার ঘটনা আমি শুনতে চাই, অনেক রকম অভিজ্ঞতাই হয়, সবচেয়ে বড় কথা নতুন কাজ সেখানে অনেক রকম মজার ঘটনা হবে, একটা মজার ঘটনাই আমি শুনতে চাই। মজার ঘটনা আসলে বললাম মজার ঘটনা, আমরা যখনই ফিল্ডে কাজ করি সবসময় মানে একটা মজার মধ্যে থেকে একটা ফানি হইতেই কাজ করি, মানে ব্যাপারগুলো যাতে বেশি সিরিয়াস হয়, আমাদের যে কাস্টিং ক্রু আছে তাদের সাথে যতটা সম্ভব ফ্রেন্ডলি বিহেভিয়ার রাখার চেষ্টা করা, মানে যাতে এদের পক্ষেও সুবিধা হয় যে না এদের সাথে কাজ করতে আমার অড ফিল হচ্ছে বা এরকম কিছু, তো যতটা পারি ফ্রেন্ডলি বিহেভিয়ার রাখার চেষ্টা করি, বাকি সব হয়ে যাবে। আমাদের ভৌগোলিক যে অবস্থানটা রয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা বাংলাদেশ বর্ডারের পাশে দাঁড়িয়ে আছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছুটা হলেও অনুন্নত, সেই জায়গা থেকে স্ন্যাপার্স পিকচার্স উঠে এসেছে এবং যারা কাজ করেছে তারা প্রত্যেকেই নতুন মুখ, তাদেরকে নিয়ে কাজ করতে কেমন সমস্যা বা তাদের শেখাতে গিয়ে? আসলে ভৌগোলিক সমস্যা আর একটা ব্যাপারটা অবশ্যই আছে, কারণ আমাদের এইখান মানে এইসব জায়গাতে এখনো আমাদের কাছে এটা প্রথম কাজ এবং আমাদের কাছে এটা অনেক বড় কাজ। আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে আমাদের পরিবার অনেক অনেক বড় পরিবার, আমাদের মৃন্ময় পরিবার বা স্ন্যাপার্স পিকচার্স পরিবারটা হয়েছে বর্তমানে খুব বড় পরিবার, এখানে অনেক ধরনের লোক মানে মানুষজন আছে, আমাদের আশপাশে এমন অনেক ট্যালেন্ট আছে যাদের আমরা দেখি না দেখেও দেখি না, আমি এই ব্যারিয়ারটাই চিরকাল মানে ভাঙতে চেয়েছি এবং সারা জীবন ভাঙতে চাই, যে এই সমস্ত লোকাল প্রতিভাগুলো পরিবার আছে তাদের দিয়ে আমরা করাতে চেয়েছিলাম, মানে কোনো পেইড মডেল বা কোনো সেরকম স্টারদের এইসব নয়, মানে সাধারণভাবেই আমরা চেয়েছিলাম যে সাধারণ যারা প্রতিভা যাদের মধ্যে খুব মানে ভালো ট্যালেন্ট আছে কিন্তু সেরকম অপরচুনিটি পাচ্ছে না সেই ধরনের মানুষজনকে দিয়ে কাজ করিয়েছি, মানে কাজ করা হয়েছে। আমরা একদিকে যেমন নতুন একটি কনসেপ্ট দেখতে পারবো, দুর্গা পুজোর আনন্দ পাবো, সমাজের বাস্তব কিছু ঘটনা আমরা দেখতে পাবো, তেমন আমরা কিন্তু আমাদের এলাকায় আমাদের যারা ট্যালেন্টেড আর্টিস্ট রয়েছেন আমরা কিন্তু তাদের সাথেও পরিচিত হব এই মৃন্ময়ীর হাত ধরেই। আমরা আরেকটু কিছুটা শুনে নেব, আমরা তো শুনলাম গল্প, আমরা শুনলাম অভিজ্ঞতা, তার সাথে আমরা ঠিক কোন কোন জায়গাগুলো দেখতে পারবো, যেসব অনেক জায়গায় আমরা এমন আছে যারা আমরা দেখতে যাই কিন্তু আমরা সেভাবে ফলো করি না, তো আমরা আমাদের কোন কোন এরিয়া দেখতে পাচ্ছি এই মৃন্ময়ীতে? মৃন্ময়ীতে আমরা যেগুলো শর্ট করেছি সবগুলো আমাদের আশপাশেই তোলা, খুব বেশি দূরে না, লোকেশন বেশিরভাগ লোকেশনই আমাদের লোকাল লোকেশন, তার মধ্যে রানীঘাটের কয়েকটা জায়গায় শুটিং হয়েছে, তাছাড়া দেউতির হাট বলে একটা জায়গা আছে খুব সুন্দর জায়গা, জামালদা ফরেস্ট ডিভিশনের আন্ডারে পড়ে সেটা, তো সেখানে কিছু শট নেওয়া হয়েছে, তাছাড়া চ্যাংড়াবান্ধব কিছু আমরা শট নিয়েছি, তো এই সমস্ত জায়গাগুলো আপনারা এখানে দেখতে পারবেন, আশা করি ভালো লাগবে জায়গাগুলো, কারণ আমাদের আশপাশে যে এত সুন্দর জায়গা আছে আপনারা ধারণা করতে পারবেন না। আচ্ছা আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শক উদ্দেশ্যে এটুকুই বলবো যে আমরা আমাদের তরফ থেকে আমাদের প্রথম প্রজেক্ট, হয়তো কোনো জায়গায় কোনোভাবে ভুল বা ত্রুটি হতেই পারে,
তো এর জন্য আমরা সত্যি প্রথম থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এটুকুই বলবো যে আমরা আন্তরিকভাবে কাজটাকে সত্যি মন থেকে করেছি এবং জানি না কতটা আমরা তুলতে পেরেছি কাজটাকে। দর্শকরা দেখে অবশ্যই তাদের রিভিউ দেবেন এই কাজটাকে আরো কি করে বেটার করা যায়, ভুল ত্রুটিগুলো অবশ্যই তারা ইন্ডিকেট করবে যাতে আমরা আরো বেটার করতে পারি, সেটাও ইন ফিউচার করতে পারি। তো দর্শকদের একটাই বলবো যে আপনারা দেখবেন, দেখার পর অবশ্যই কমেন্ট করবেন, সেটা ভালো হোক খারাপ হোক সেটা সবারই পার্সোনাল ম্যাটার। কেমন লাগলো, কোথায় কোথায় ভুল ত্রুটি হয়েছে, কোথায় কোথায় আর একটু কিছু করলে আরো বেটার হতে পারতো, এগুলো যাতে তারা দেখায়, সেগুলো যাতে ওরা কমেন্ট করে জানায়। একদম, কারণ ব্যাপারটা টোটালটাই ওনাদের জন্যই করা, দর্শকের জন্যই কিন্তু করা, আপনাদের যাতে ভালো লাগে এই জন্য আমরা তৈরি করেছি। এখানে কেউ প্রফেশনাল না, কোনো প্রফেশনাল মডেল বা কোনো প্রফেশনাল দিয়ে কাজ করা হয়নি, সবাই লোকাল ট্যালেন্ট, তাই ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক। তাই আমরা বলছি যে এই ভুল ত্রুটিগুলোকে ইন্ডিকেট করা আর কোথায় কী করলে আরও বেটার হবে সেটা দর্শকদের উপরেই আমরা ছাড়ব। অবশ্যই আপনাদের এই অভিমতগুলো বা মতামতগুলো আমাদের কাছে সত্যি খুব মানে ভালো ফিডব্যাক, আমরা যাতে ইন ফিউচার এগুলো নিয়ে আমরা মানে এগুলোকে বিশ্লেষণ করে আমরা আরও ভালো জায়গায় যেতে পারি এবং আরও ভালো কাজ করতে পারি। আর আরেকটা বিষয়, প্লিজ দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, তার সাথে আর কি বলি অবশ্যই দেখুন। আর আমাদের আপনারা যেভাবে আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, স্ন্যাপার্স পিকচার্সের পাশে, যতটা আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট ছিল, প্লিজ আপনারা সাপোর্টটা রাখুন এবং আমাদেরকে ইনফ্লুয়েন্স করুন যাতে আমরা ইন ফিউচার আরও ভালো ভালো কাজ করতে পারি। আমরা কথা বলে নিলাম স্ন্যাপার্স পিকচার্সের দুজন কর্ণধার দীপ্ত রায় এবং শোভন সাহার সঙ্গে, তার সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি মৃন্ময়ী প্রোডাকশনের অ্যাক্টার কো অ্যাক্টার ডিরেক্টর ক্যামেরা পার্সন সবার সাথেই কিন্তু আমরা কথা বলেছি। আমরা আশা রাখি স্ন্যাপার্স পিকচার্সের এই আগামী প্রজেক্ট যেটি আগামী 2 অক্টোবর রিলিজ হতে চলেছে স্ন্যাপার্স পিকচার্স এবং সিনিউজের পর্দায়, আপনারা অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং সবসময় সিনিউজের পাশে থাকবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।